বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গেল রাত 11টার দিকে হাসানুল্লাহ হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উপর আবারও আক্রমণ করার জন্য রাত 2:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালানো হয়। এ সময় একজন আহত হন, ভাঙচুর করা হয় কর্তব্যরত চিকিৎসকের কক্ষ। পুলিশ বলেছে পর্যাপ্ত ফোর্স না থাকায় হামলাকারীদের ঠেকানো যায়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। আনসার্টেনলি চলে আসছে ফল থেকে, এখন কিভাবে কিভাবে আসছে আমরা তো জানি না, আমাদের তো এটা জানা ছিল না, আমাদের প্রস্তুতিও ছিল না যে এরকম গন্ডগোল হচ্ছে। পুলিশ কম ছিল হসপিটালে, যিনি ডিউটি করেন উনি কল দিয়েছেন যে এইরকম গন্ডগোল হচ্ছে, তখন আমরা রিএনফোর্সের জন্য আশেপাশে যে মোবাইল ছিল এগুলোকে ডেকে এনেছি।